স্বাগত বেস্ট স্কুলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলুন জেনে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যক্তি পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন জীবিকার তারণে উনিশশো সালে ইয়াঙ্গুন চলে যান তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতারিণী পদক দেয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছত্রিশ সালে ডিলিট উপাধি প্রদান করা হয় তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন উনিশশো সালের ষোলোই জানুয়ারি মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যে অবদান তিনি মূলত একজন উপন্যাসিক তিনি অপরাজেয় কথা সাহিত্যিক হিসেবে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস তার উপন্যাসগুলো হল বড় দিদি শ্রীকান্ত পথের দাবি চরিত্রহীন গৃহদাহ পরিণীতা পণ্ডিত মশাই পল্লী সমাজ দেবদাস দত্তা বামুনের মেয়ে দেনা পাওনা শেষ প্রশ্ন বিপ্রদাস বৈকুণ্ঠের উইল নিষ্কৃতি চন্দ্রনাথ শেষের পরিচয় সুভদা অরক্ষণীয় পণ্ডিত মশাই বড় দিদি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড় দিদি এর প্রধান চরিত্র মাধবী ও সুরেন্দ্রনাথ শ্রীকান্ত এটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস এটি চার খণ্ডে রচিত এটি তার শ্রেষ্ঠ রচনা এতে তার নাম রচিত হয় শ্রী শ্রীকান্ত শর্মা গৃহদাহ উনিশশো সাল এই উপন্যাসে ত্রিভুজ প্রেমের কাহিনী ফুটে উঠেছে প্রধান চরিত্র সুরেশ অচলা ও মহিম পথের দাবি উনিশশো এই উপন্যাসটি সরকার কর্তৃক বাজ্যাপ্ত হয় এটি একটি রাজনৈতিক উপন্যাস চরিত্রহীন উনিশশো সাল এর প্রধান চরিত্রসমূহ সাবিত্রী কিরণময়ী দেবদাস উনিশশো সতেরো তার রচিত অন্যতম সেরা উপন্যাস এই উপন্যাসের প্রধান চরিত্র দেবদাস পার্বতী চন্দ্রমুখী দেনা পাওনা এই উপন্যাসটি উনিশশো সালে রচিত হলেও প্রকাশিত হয় উনিশশো সালে চরিত্র জীবানন্দ ও সরসি দত্তা এই উপন্যাসের প্রধান চরিত্র নরেন ও বিজয়া নিষ্কৃতি এটি তার একটি ক্ষুদ্র উপন্যাস চরিত্র গিরিশ রমেশ শৈলজা পল্লী সমাজ এই উপন্যাসের নাট্যরূপ রমা নামে তিনি প্রকাশ করেন প্রধান চরিত্র রমা রমেশ বেনি বলরাম শেষ প্রশ্ন এই উপন্যাসের প্রধান চরিত্র কমল অজিত শিবনাথ মনোরমা বিপ্রদাস তার জীবদ্দশায় সর্বশেষ উপন্যাস চরিত্র বিপ্রদাস দ্বিজদাস বন্দনা শেষের পরিচয় এটি তিনি শেষ করে যেতে পারেননি পরবর্তীতে রাধারানী দেবী কর্তৃক এটির বাকি অংশ শেষ হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটক ষোরশি বিজয়া রমা ও বিরাজবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ তার বারোটি প্রবন্ধ এগুলো হলো নারীর মূল্য স্বদেশ ও সাহিত্য সাহিত্য ও নীতি আর্ট ও দুর্নীতি স্বরাজ সাধনায় নারী নারীর মূল্য গুরু গুরুশিষ্য সংবাদ স্মৃতিকথা শিক্ষার বিরোধ ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য অভিনন্দন ভারতীয় উচ্চসঙ্গীত তরুণের বিদ্রোহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মন্দির শরৎচন্দ্রের প্রথম গল্প এটি তার মুদ্রিত প্রথম রচনা তিনি এই গল্পের জন্য উনিশশো সালে কুন্তলিন পুরস্কার পান বিলাসী এই গল্প ভারতীয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই গল্পের ন্যারা চরিত্র শরৎচন্দ্রের নিজের ছায়াপাত মেজো দিদি মেজো দিদি দর্পচূর্ণ ও আধারের আলো এই তিনটি গল্পের সংকলন মেজদিতি গল্পগ্রন্থ মহেশ এই গল্পের প্রধান চরিত্র গফুর ও তার মেয়ে আমেনা এছাড়াও শরৎচন্দ্রের অন্যান্য গল্পগুলো হলো বিন্দু ছেলে সতী একাদশীর বৈরাগ্য কাশীনাথ মামলার ফল রামের সুমতি ছবি অবাগীর স্বর্গ স্বামী পরেশ অনুরাধা হরিলক্ষ্মী ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল